হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড। তো বেশ অনেকগুলো দিন পর আবার তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, কুট্টি কুট্টি সব ছোটো ছোটো বাচ্চাদের দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে আমার জানের মানে স্কুলে যেসব ফ্রেন্ডরা আছে, তারা তাদের মারা আমরা সবাই একসঙ্গে একটা মানে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেখানেই এসেছি জানকে নিয়ে। তো যেহেতু আজকে 2 তারিখ, তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। যারা যারা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে জানকে নিয়ে বার্থডে হ্যাপি নিউ ইয়ার পার্টিতে চলে এসেছি, এবার জান তো ভীষণ মজা করছে। তো ছোটো ছোটো সব জানের মতনই সব জানের স্কুলের ফ্রেন্ডদের পেয়ে তো একদম অনেক দিন পর, সেই ক্রিসমাসের আগে ছুটি পড়েছিল, তারপর থেকে এতদিন ছুটি, কালকেও স্কুল খুলবে, তাই তার আগের দিন আমরা আজকে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করেছি। তো জান তো ভীষণ মজা করছে। আর এই যে এখানে এখন জানেদের মতন সব বাচ্চাদেরকে ফটো তোলাবার জন্য সবাই বসাচ্ছে। তো মানে এটা তো মনে হয় সবথেকে ডিফিকাল্ট কাজ, যে ওদেরকে সবাইকে এক জায়গায় একভাগে বসানো, একজনকে বসাচ্ছে, একজন উঠে যাচ্ছে, কেউ একবারে কিছুতেই বসতে চাইছে না জায়গা মতো। এই যে দেখো, সব ছোট্ট ছোট্ট কিউটি পাইতে ভর্তি, 9-10 জন বন্ধু আমরা এসেছি। তো এখন আমাদের এই যে দুপুরের লাঞ্চের টাইম, সব বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছি ফ্রেন্ডরা সবাই একসাথে। আর এই ঠান্ডার মধ্যে আর বেশি কিছু ঝামেলা করতে যাইনি, যেহেতু সবারই বাচ্চা সামলাতে হয়। এই যে প্লেন আমরা সবাই চিকেন বিরিয়ানি, দুপুরের আমাদের লাঞ্চ। তো এই যে আমরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিচ্ছি, খেটে নিয়ে ছাদে চলে এসেছি। যে আমাদের যে বন্ধুদের বাড়িতে পার্টিটা হচ্ছে, তার ছাদটা ভীষণ বড়। তো ওখানেই এসে বাচ্চাদের নানারকম গেমস রেখেছি। তো সবাই মিলে একসাথে কিছুতেই খেলতে চায় না, সব দুষ্টুমি করে, একসঙ্গে বসতেই চায় না। আগেই ওদের গিফট চাই, গেম খেলার আগেই গিফট চাই। তো তাই জন্যই এই যে ছোট্ট ছোট্ট করে গেম সব মাম্মারা মিলে খেলাচ্ছে, খেলিয়ে একটা করে গিফট দিচ্ছে, তাতেই ওরা ভীষণ খুশি। ফুটি নিয়ে এসছে, ফুটি খাচ্ছে, এই সমস্ত করে খেলাধুলা করে নিচে চলে এসেছি। আবার নিচে এই যে এবারে আমরা এখন নিউ ইয়ার কেক কাটবে, ওই জন্য সব কিছু রেডি করছে। যতই বেলুন লাগিয়ে দিচ্ছে, সমস্ত বেলুন টেনে টেনে শুধু খুলে দিচ্ছে। আমি জানকে কিন্তু চেপে কোলের মধ্যে বসিয়ে রেখেছি, তুই যাবি না, হুড়োহুড়ি করিস না, আগে কেকটা কেটে নিক, কারণ এখন বিকেল 5টা বেজে গেছে। তো বাড়ি যাব, ওর বাবাই অফিস থেকে আসার সময় আমাদেরকে একবারে নিয়ে বাড়ি যাবে বলে এই যে সবাই মিলে সব বাচ্চাদেরকে সুন্দর করে বসিয়েছি। জান তো মানে কতক্ষণে গিয়ে কেক ধরবে, ও তো ভীষণ কেক ভালোবাসে, কেকটাকে কিছু ঘামলে মানে খামচি দেবে বলে রেডি হয়ে আছে, দিতে পারছে না, সব মারা রয়েছে বলে দেখে। এই যে সবাই হুড়োহুড়ি করে নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন হচ্ছে। তো এই নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করে কেক টেক কেটে টেটে আমরা তারপর এবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা, বাড়ি আসার পর কিছুক্ষণ শুয়ে একটু রেস্ট নিলাম, এখন মাঝে ঘড়িতে 8টা, জানো ঘুম থেকে উঠে পড়েছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে তো বললামই। ওর বাবাই অফিস থেকে আসার সময় তখনই একটু চিকেন নিয়ে এসেছিল, রাতে চিকেন কষা আর ভাত করব। তো তাই জন্য চিকেন কষা অলরেডি কেটে কুটে বসিয়েও দিয়েছি, তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো কষছি এখন চিকেন। তো এই দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হচ্ছে, আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। জানো খাবে, ঝালটা বেশি দেবো না, অল্প দেবো, যেহেতু ছেলে বেশি ঝাল খেতে পারে না, ছোটো মানুষ। তো চলো রান্নাটা তাহলে আমি ধীরে ধীরে করে নিই, ভাত বসাবো। এরপর আমি প্রচণ্ড সাউন্ড হচ্ছে, যেহেতু আমাদের এখানে সাইডেই গাছ হচ্ছে, ওই জন্য প্রচণ্ড সাউন্ড হচ্ছে। আমাদের কলকাতা একদম ঠান্ডা ছিল না, এখন আবার আজকে বিকেল থেকে দেখি আবার বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার দেখাবো রেডি হয়ে গেলে। চিকেন এই যে রেডি হয়ে গেছে, গরম গরম চিকেনের ঝোল আর ভাত নিয়ে চলে এসেছি। এখন প্রথমে জানকে খাওয়াবো, তারপর আমি আর ওর বাবাই একসাথে খাবো। ওরে বাবা, এটা তো বিশাল বড় একটা যুদ্ধ জানকে খাওয়ানো। তো যাই হোক, কষা কষা রান্না হলে ও মোটামুটি দুষ্টুমি করে না, খেয়ে নেয়, একটু কষা কষা পছন্দ করে। ওই বেলাতেও চিকেন খেয়েছে পার্টিতেও, কিন্তু ওটা স্টু ছিল, সব বাচ্চাদের জন্য সবজি দিয়ে চিকেন দিয়ে স্টু আর ভাত ছিল, ওটা অতটা ভালো করে খায়নি, কারণ স্টুটা পছন্দ করে না, একটু কষা কষা চিকেনই খেতে বেশি পছন্দ করে। তো চলো আগে জানকে আমি খাইয়ে নিই। তো বন্ধুরা, এ দেখো এখন বাজে রাত 10টা, দেখতেই পাচ্ছ মশাই টশাই টাঙিয়ে আমরা একদম জান আর আমি একদম চলে এসেছি ঘুমপি করতে। আমরা একদম গরম গরম চিকেন আর ভাত খেয়ে দিয়ে চলে এসেছি, আমরা এখন ঘুমপি করতে যাব জানকে নিয়ে।
তো ভীষণ টায়ার্ড, সারাদিন যেহেতু দেখতেই পেলে বাইরেই ছিলাম, বাড়ির বাইরেই সকাল থেকে পিকনিকে ছিলাম। তো এই যে জান এখন ঘুমোবে, ওরও ঘুম পেয়ে গেছে, আমিও আমারও ভীষণ টায়ার্ড, আমিও শুয়ে পড়বো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।